তিন বছর আগে বিয়ে করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশন। ভালোবেসে নিজের প্রেমিকাকে ঘরে তোলেন তিনি। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন নায়ক। জানা গেছে, রোশনের স্ত্রীর নাম তাসিনেশা। রোশন তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছেন তিনি। বিয়ের বিষয়ে রোশন বলেন, তারা তিন বছর আগে বিয়ে করেছেন, কিন্তু বিভিন্ন কারণে জানানো হয়নি। এছাড়াও তিনি তাদের জন্য দোয়া চেয়েছেন। গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জয় করেছে নির্মাতা যুবরাজ শামীমের গণ অর্থায়নের সিনেমা আদিম। এবার মস্কো উৎসবের জুরি হিসেবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের তরুণ এ নির্মাতা। দেশে আদিম মুক্তির প্রস্তুতি চলছে। এর মাঝে নতুন একটি সুখবর দিলেন সিনেমার নির্মাতা যুবরাজ শামীম। বুলগেরিয়া যাচ্ছে আদিম। দেশটির ভার্না আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হবে সিনেমা আদিম। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গত কয়েকদিন ধরেই ঢালিপাড়ার বাতাসে ভাসছে শাকিব খানের প্রিয়তমা সিনেমাকে ঘিরে নানা টুকরো খবর। এবার পরিচালক হিমেল আশরাফের কাছ থেকে নিশ্চিত হওয়া গেল যে ঢালিউড কিং এর নায়িকা ইধিকার বাংলাদেশে আসার ভিসা হয়ে গেছে। এ মাসের 11 তারিখেই সিনেমার শুটিংয়ে যোগ দেবেন নায়িকা। এদিকে খান সাহেব শুটিংয়ে অংশ নেবেন 8 তারিখ থেকেই। ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। শাহরুখ খান কিংবা সালমান খানের সিনেমা মানেই পুরো বিশ্বে বলিউড সিনেমা প্রিয় দর্শকদের জন্য এক উন্মাদনার নাম। আর এই দুই সুপারস্টারকে যদি দেখা যায় একসঙ্গে কোনো সিনেমায়, তাহলে তো কথাই নেই। এবার টাইগার 3 এর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের অন্যতম দুই বড় তারকা শাহরুখ খান ও সালমান খানকে। চলতি মাসের 8 তারিখে একসঙ্গে শুটিংয়ে দেখা যাবে শাহরুখ সালমানকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সিনেমার জগতে সৌন্দর্য ও যৌবন ধরে রাখতে প্রায়শই নানা কাটাছেঁড়া করেন নায়িকারা। তবে বেশিরভাগ নায়িকাই সে খবর রাখতে চায় গোপন। এবার নিজের অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। জানান, সৌন্দর্য বৃদ্ধি করতে অস্ত্রোপচার করাননি। নাকের পলিপের সমাধানে অস্ত্রোপচার করানোর পরই নাকি বদলে যায় তার মুখ, কাজেই কাজের ক্ষেত্রে নেমে আসে বিপর্যয়। সেই অবস্থায় প্রায় অবসাদে ভুগতে থাকেন অভিনেত্রী। পরে আরও একটি অস্ত্রোপচার করার পর সমস্যার সমাধান হয়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।